এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। সামনেই দুর্গাপুজো, আর সবার মোটামুটি একটা দুটো করে অনেক কেনাকাটি হয়ে গেছে, আর কারোর বা কিছু বাকি আছে। তো আমার এখনও সেরকম কিছু কেনাকাটি আপাতত শুরু করিনি, শুধুমাত্র একটা শাড়ি কিনেছি। আর এখনও অবধি ডিসাইড করছি যে কিনবো কি কিনবো না, কিনলে কোনটা কিনবো। এই করতে করতে পুজো সামনে চলে আসছে, আর যেহেতু এখন ভাদ্র মাস, তো একটা প্রতি বছরের মতো জামা কাপড় রোদে দেওয়ার একটা চল কিন্তু বাঙালির মধ্যে প্রতি বাঙালির মধ্যেই রয়েছে। তো আমাদেরও সেরকম কিছু কিছু করে রোদে দেওয়া হচ্ছে, আর তাই আজকে যেটা দিয়েছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। যে আমাদের ব্লাউজের কালেকশন, কম বেশি একটা ভিডিও আমি করেছিলাম যে কিছু গয়নার কালেকশন, আমি যারা দেখুনি আমি আই বাটনটা ক্লিক করলে তোমরা দেখতে পাবে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো আজকে ভাবলাম কিছু ব্লাউজের কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো আমি নিয়ে চলে এসেছি প্রচুর ব্লাউজ, প্রচুর মানে বেশ আছে, তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। এই জন্য আর সামনে পুজো পুজো একটা ব্যাপার, পুজো পুজো ভাব, তাই ভাবলাম একটু সাজুগুজো করা যেতেই পারে, তো এই জন্য একটু কোনো রকম রেডি হয়ে নিলাম। আচ্ছা, প্রথমেই যেটা দেখতে পাচ্ছ, যেটা পরে আছি, সেটা হচ্ছে গোল গলা আছে, আর আছে গ্লাস হাতা। এখন যেটা আমার ভীষণ পছন্দের, তার স্লিভলেস তো অবশ্যই আছে, আর তার সাথে আছে পিছনে বাটন, আমার এই বাটনটা হচ্ছে পিছন দিকে, আর এটা হচ্ছে এই হ্যান্ডলুমটার সাথে এই ব্লাউজটা। এটা অনেকদিন বাদে পড়লাম, তোমরা কেউ ব্লগে এটা দেখোনি পড়তে। হ্যাঁ, একটা বান্ধবীর বিয়েতে পড়েছিলাম, অন্য একটা শাড়ি দিয়ে এই ব্লাউজটা আমি পরেছিলাম। তো এবার আমি দেখাতে শুরু করি অন্য অন্যগুলো। তো প্রথমেই যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই ব্লাউজটা। এটা আমি, এটা ছিল একটা টপ, তার আমি কাপড় কিনেছিলাম, সেটাতে আমি টপ বানিয়েছিলাম, আর তার সাথে যখন এই পিসটা রয়ে গেছিলো তখন আমি এটা দিয়ে এই ব্লাউজটা বানিয়ে নিয়েছিলাম, বেশ কয়েকবার পরেছি। তো আপাতত এটা অনেক দিন পরা হয় না, তো এটা হলো নাম্বার ওয়ান, বেশ পছন্দের ছিল, এখনও আছে। এটা হচ্ছে দু নম্বর ব্লাউজ, এটা শীতের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, সবসময় স্লিভলেস বা ব্লাউজ হাতা বানালেই হয় না। এটা হচ্ছে আমাদের হ্যান্ডলুমের সাথে ফুল স্লিভ ব্লাউজ, এটাও হচ্ছে ব্যাটার্নটা পিছনে আছে, সামনে হচ্ছে এরকম টাইপের গলাটা, এরকম এসে এরকম, আর পিছনে গেছে গোল গলা। আর এই এমনই একটা কালার যেটা মোটামুটি সব শাড়ির সাথে এটাকে ট্রাই করাই যায়, কম বেশি সব শাড়ির সাথে। আমি রিসেন্টলি সরস্বতী পুজোর একটা ভিডিওতে, তোমরা দেখেছো কি জানি না, এই ব্লাউজটা আমি পরেছিলাম। তারপর যেটা দেখাবো সেটা হলো আগের বছর পুজোর ব্লাউজ, শাড়িটাও ছিল এই কালারে, তার সুন্দর একটা টেম্পেল টেম্পেল কাজ গেছে, সাথে কলকা গেছে, এটাও গ্লাস হাতা। আর এটা হচ্ছে বোট নেক আছে, এটাও পিছনে বাটন আছে, আর নর্মালি যেমন পিছনে গোল গলা থাকে এটা সেরকম। এই ব্লাউজটা দিয়ে আমি দুটো শাড়ি তিনটে শাড়ি পরেছি, না আর এর যেটা শাড়ি সেটা এখনও পরা হয়নি, খুব তাড়াতাড়ি পরবো, ভিডিও তোমরা দেখতে পাবে। এটা হলো আমার মোস্ট ফেভারিট একটা, মানে এতগুলো ব্লাউজের মধ্যে কম বেশি এটা আমার ভীষণ পছন্দের একটা, তার কারণ হচ্ছে এটা হচ্ছে গ্লাস হাতা। এখানে দেখতে পাচ্ছে যে বল 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 বলগুলো গেছে, সেটা আমার ভীষণ পছন্দের বল বল মোটিভগুলো, এটা তৈরি ব্লাউজ। আর এর সাথে পিছনটাও যেটা গেছে এটা হচ্ছে এভাবে বল বল দিয়ে গেছে, এটা হচ্ছে বোট নেক আর গ্লাস হাতা। এটা, হ্যাঁ এটা গ্লাস হাতা, অনেকগুলো ব্লাউজ খোঁজার পর এটা একটা পেয়েছি গ্লাস হাতা, সরি এটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা, সরি এটা হলো থ্রি কোয়ার্টার হাতা। এটা হচ্ছে ওটা হ্যান্ডলুমের ব্লাউজ, এটাও পিছনে ব্যাটার্ন আছে, এটা হচ্ছে ওই সেমি রাউন্ড, ঠিক রাউন্ড হতে হতে এখানটা গোল হয়ে গেছে, আর এখানে পাড়ে যেহেতু কাজ আছে তো সেহেতু এটাকে অন্য কিছু দিয়ে হয়তো করা যেত না, আমার ঠিক খেয়াল নেই, তবে এটা আমাদের থ্রি কোয়ার্টার।
ওয়েদারটা এত একটা বাজে একটা ওয়েদার, প্রচণ্ড রোদ বাইরে। হ্যাঁ জামা কাপড় রোদ দেওয়ার জন্য একদম ঠিকঠাক, কিন্তু প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। যেটা মোটামুটি সব শাড়ি কভার করে গেছে এরকম একটা ব্লাউজ, পিঙ্ক সব ব্লাউজই কভার করে গেছে, এটা দিয়ে সব ব্লাউজই পরে ফেলেছি। এটা হলো হ্যান্ডলুমের, গত বছর তার আগের বছর যে শাড়িটা পরে আমি ব্লগ বানিয়েছিলাম, শপিং ব্লগটা, যে কেনা পুজোর যে শপিং, তো সেটাতে আমি এর শাড়িটা পরেছিলাম, বাট ব্লাউজটা অন্য ছিল। এটা তো ভীষণ ফেভারিট, মানে একটা টাইম এর উপর দিয়ে ভীষণ, মানে কী বলবো, এরকম এটাকে সারাক্ষণ পরতাম ব্লাউজটা, এমন একটা পছন্দের ব্লাউজ ছিল। এটা হচ্ছে পুরো গোল গলা, আর এটা হচ্ছে গ্লাস আঁকা, আর এটারও পিছনে বাটন, এখনও অব্দি একটা ব্লাউজও দেখাতে পারিনি যেটা সামনে বাটন আছে, কিন্তু পড়ার সময় ভীষণ প্রবলেম হয়। এটা হচ্ছে, তোমরা যারা মোটামুটি আমার ব্লগ দেখো তারা বলবে ই বাবা এটা তো একটা কুর্তি ছিল এরকম, তাহলে এটা ব্লাউজ হয়ে গেলো কীভাবে? হ্যাঁ, আমরা আগের বার পিস কিনে কুর্তি বানিয়েছিলাম, তো সেই পিস যখন রয়ে যায় তখন সেটা দিয়ে তৈরি হয়েছিল মাস্ক, আর বাদ বাকি দিয়ে তৈরি হয়েছিল ব্লাউজ। এটাও এটা একটা পেলাম, যেটা হলো সামনে বাটন আছে, এই কাটিংটা হচ্ছে এরকম এসে এরকম গেছে, এটা একটা পেলাম সামনে, পিছনে হচ্ছে গোল গলা আর সামনেটা হচ্ছে ওরকম কাটিং আর স্লিপ। আমি রিসেন্টলি দাদা ছেলের মুখপাতে পড়েছিলাম, তো তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা তো বুঝতেই পারছো না যে কোন ব্লগে কী পড়েছি, তো এই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করতে হবে, তো একটা একটা করে প্রত্যেকটা ব্লগ তোমাদের সামনে আসবে আর তোমরা তাও চেক করে নিতে পারবে, বা আমার চ্যানেলের মধ্যে গিয়েও তোমরা সবকটা ভিডিও পেয়ে যাবে। করা আছে, ট্রাই করিনি, একবারও করা হয়নি, ভেবেছি করবো, পরে পরার মুহূর্তে চেঞ্জ করে অন্য ব্লাউজ পরা নিয়েছি। খুব সুন্দর গর্জেস আছে পিসটা, মানে এটাও তো পিস কেটে, মানে পিস কিনে বানানো, এখানে একটা কি বলে পাইপিং গেছে, সেম পাইপিং এখানেও দেওয়া আছে। এটা হলো একটা গোল মোটিফ, গোল রাউন্ড শেপের ডিজাইন মোটিফ, এটাও হচ্ছে বটনে গেছে, গ্লাস হাতা আছে পিছনে, একদম এয়ার গলা যেটাকে বলে উপর অব্দি, এবং সেটা একটা পছন্দের দেখায়, সবই পছন্দের। এটা হলো আমাদের হ্যাঙ্গার ব্লাউজ, এটা সবার সাথে ক্যারি করা যায়, শাড়ির সাথেও করা যাবে, যে কোনো কিছুর সাথে, মানে অবশ্যই শাড়ি বা লেহেঙ্গা যে কোনো কিছুর সাথে ক্যারি করা যাবে। লালের ওপর শাড়ি হলে ভীষণ ভালো লাগবে, বা অফ হোয়াইটের ওপর এরকম, বা ঘিয়ের মধ্যে যেটা হয় সেটা করলেও ভালো লাগবে। এটা হলো আমাদের লেহেঙ্গার ব্লাউজ, ডিজাইনটা দেখো অসাধারণ, নিচে পরে ভেলভেটের কাজ কাজে, মোটিভগুলো সবটাই হচ্ছে ভেলভেটের ওপর। এটা হচ্ছে লাইক বেনারসি, বেনারসির মতো দেখতে শাড়িটা, ভীষণ সুন্দর, ভীষণ পছন্দের। এটাও করেছিলাম কোনো এক বছর অষ্টমীতে। এটা হচ্ছে সামনে বাটন, এটা হচ্ছে সামনে বাটন, আর এটা হচ্ছে গোল গলা, আর এটা কদিন আগে, মানে কয়েক বছর আগে বানানো, সেই জন্য এটা শর্ট হাত। ডিজাইনটা আর কালারটা ভীষণ, মানে সুন্দর, এটা খুব সুন্দর মানিয়েছে এটার সাথে। এটা রিসেন্ট তোমরা দুটো একটা ব্লগে দেখেছ, এই পছন্দের ব্লাউজটা ভীষণ পছন্দের, খুব তাড়াতাড়ি এইটাই পরে আর একটা ব্লগ আমি আনতে চাইছি, মানে এটা খুব পছন্দের, দেখা যাবে যাওয়ার কথা আছে, যদি সম্ভব হয় এই ব্লাউজটা আর একটা খুব চেনা তোমাদের শাড়ি পরবো, যেটা পরে অনেকবার ব্লগ বানিয়ে ফেলেছি। তো এটা হলো স্লিপলেস, আর এটা হচ্ছে এর নিচে শাড়িটার যে কালারের এখানে এরকম ডিজাইন আছে, লেস লাগানো আছে, আর পিছনটা ছোটো হাতা আছে, হ্যাঁ সরি ছোটো পিকটা আছে, আর পিকটা চওড়া করে, আর
শাড়ি দিয়েও পরেছিলাম, আর এটা হচ্ছে আমার মেখলার ব্লাউজ। কি সুন্দর দেখেছো, এখানটা কুচি 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 কুচি, এখানে যে কুচি 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 আছে, আর এটাও একদম বটনে একদম উপর অব্দি আর পুরো একদম উপর অব্দি এরকম গেছে। এয়ার গলা এয়ার পিঠটা একদম এয়ার অব্দি এত পুরো, প্রচন্ড গরম লাগবে, বাপরে ঘেমে একদম অস্থির। যে ব্লাউজটা আর কিছু নেই বলতে গেলে, কিচ্ছু নেই, এত বার পরা হয়েছে, ফার্স্ট টু লাস্ট, এমন কোনো শাড়ি নেই এটাও যেটা পরা হয়নি। প্রচুর প্রচুর পড়েছে গ্লাস, প্রচুর গ্লাস আতা, ডিজাইনটা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমার ডিজাইনার ব্লাউজ খুব একটা পরি না, কিন্তু তারপরেও এটা খুব সিম্পল, এটা দেখতে পাচ্ছ বাটার সিল্কের ওপর ব্লাউজটা আছে। এটা হচ্ছে বটনে গেছে, আর পিছনটা হচ্ছে এই জন্য মানে এরকম গোল হয়ে কাটিংটা, বুঝতে পারবে কি জানি না, দেখতে পাচ্ছ এরকম গোল হয়ে কাটিংটা গেছে, ওর পরে একটা হুক আছে। এটা আমার গতবারের ব্লাউজ, যখন শপিং ব্লগ দেখিয়েছি তখন ব্লাউজ দেখাতে পারিনি, কারণ ব্লাউজ তখন আমাদের কাছে ছিল না, টেলারিংয়ের দোকানে ছিল, তো তখন দেখানো হয়নি। এটা আমার আগের বারের শাড়ির ব্লাউজ, ব্লু শাড়ি, ব্লু আর এই পিঙ্কি শাড়ি কম্বিনেশন ছিল, আর তার সাথে সেম ডিজাইন এভাবে গেছে, আর হাত তারা সুন্দর কাজ আছে। এইরকম সুন্দর যেগুলো কাজ থাকে সেই ব্লাউজগুলো কখনো ইচ্ছা করে না স্লিপ প্লেস বানাতে, কারণ হচ্ছে স্লিপ প্লেস বানালে সেটা কাজটা ঢাকা পড়ে যাবে, কাজটা কেটে বাদ পড়ে যায়, এই জন্য ভালো লাগে না। এটা একটা এটা নতুন কিনেছি, এখনও পরিনি, এটা টপ হিসাবেও পরা যাবে কি বা ব্লাউজ, এবারে ঠিক করেছি পুজোতে এটাকে আমি ব্লাউজ হিসেবে পরে ক্যারি তোমাদের দেখাবো। এখানটা হচ্ছে হাইনেক গলা যাবে এরকম, আর এরকম দিদি কাটা একদম, মানে এই যখন কিনেছে একটু ছোট্ট প্লাস্টিকে এসছে, তখন আমি কী এসছে এর মধ্যে, তারপর দেখলাম না এটাই এসছে। আর এই ব্লাউজটা আর আলাদা করে কাউকে বলতে হবে না, যারা আমার ব্লগ দেখো তারা তো একদমই জানো, এটার পিছনে আর কিছু নেই দেখানোর মতো। এটা হলো এইরকম বটনে গেছে পুরোটা, আর এই যে ফিতে বাঁধা, এটার কোনো বাটন নেই, জাস্ট এটাকে ফিতে দিয়ে টাইট করে আটকাতে হয়। এটাও হতে পারে একটা দিন পরা, কয়েক ঘন্টার জন্য পরা, তোমরা কি একটু খেয়াল করে দেখতে পারলে যে যে কালারটা দেখাচ্ছি সেটা কিন্তু মানে কালারের ভ্যারাইটি খুব একটা নেই, ব্লাউজের ভ্যারাইটি অবশ্যই আছে, কালারের ভ্যারাইটি একদমই আমাদের কাছে নেই, কারণ যেটা আছে সেটা প্রচুর আছে। মানে এই পিঙ্ক আমি ছোট সাতখানা দেখালাম, অরেঞ্জ দেখিয়েছি দু থেকে তিনটে, পিঙ্ক আরও বেশি দেখিয়েছি। ওকে, এটাও হলো স্লিপ পেসের উপরে গেছে, এটা হলো বটনে গেছে, পিছনেও একদম এত অবধি, মানে এয়ার যেটাকে বলে এয়ার গলা, এয়ার পিঠ যেটাকে বলা যায়, আর এটা হচ্ছে বাটার সিল্ক, একদম প্লেনের ওপরে সব চাইয়ের সাথে, বেশ সকালের দিকে অকেশনগুলো অ্যাটেন্ড করার জন্য এরকম ব্লাউজ নাম্বার ওয়ান ব্লাউজ, যেটা তুমি সবে যেটা সবার সাথে পরা যায়, শাড়ি হোক কি লেহেঙ্গা, লেহেঙ্গার সাথে পরেছি, শাড়ির সাথে পরেছি। এখানে মিরার ওয়াক করা আছে, দেখতে পাচ্ছ মিরার ওয়াক, এগুলো সবকটা পিছনেটা স্লিপ পেস আছে, কাফ লাগানো আছে ভিতরে, আর পিছন দড়িওয়ালা, আর হচ্ছে গোলওয়ালা। এখনও এবছর যেটা কিনেছি এখনও বললাম ডিসাইড করতে পারিনি কোনটা কিনবো কোনটা কিনবো না, কিন্তু যেটা কিনেছি সেটা বানাতে দিয়ে এসেছি খুব সিম্পলভাবে, তো তোমরা দেখতেই পাবে যখন পরবো বা আনবো। আচ্ছা, খুব সুন্দর কাজ, খুব মিষ্টি একটা কাজ, একদম শর্ট হাতা, জাস্ট এতটুকু শর্ট হাতা একদম, আর তার উপরে সুন্দর একটা গোল 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 জরি ওয়াক আছে, দেখো এখানে পুরো জরি ওয়াক আছে। আচ্ছা, পিছনটা দেখাচ্ছে, সামনেটা দেখিনি, যে এত সুন্দর একটা ব্লাউজ, অনেকটা ডিপ শেপ আছে, মানে ডিপ করে কাটিং আছে, পিছনে হুক আছে, এটা হলো আমার লেহেঙ্গার ব্লাউজ, বাট এখন কিছুতেই গা ঢোকাতে পারছি না, চেষ্টা করছি কোনোভাবে এটাকে ম্যানেজ করার।
আর আর এটা হচ্ছে আমাদের এটা হ্যান্ডলুম বুটিকেরই শাড়ি, রেডের ওপর তোমার রিসেন্ট দিদিকে দেখেছো ওই শাড়িটা পরতে। এখানে হচ্ছে আমকলকা, এখানে আমকলকা অব্রিত, এখানে স্টোন আছে, তার মধ্যে এখানে সুতোর কাজ করা আছে, মানে এখানে হ্যান্ডওয়ার্ক করা আছে সুতোর ওপরে। হ্যাঁ, এটা হচ্ছে বোটলে, আর দেখাবো যেটা লাস্ট হয়ে এসছে। এটা হলো সামনেওয়ালা, এটা হলো সামনে কাটিং আছে, এটাও একদম শর্ট হাতা। এটা হচ্ছে পিওর সিল্কের একটা ব্লাউজ, দেখতেই পাচ্ছ পুরো বেনারস ওয়ার্ক। আর এখানে কাঞ্জিভরমের ওপরে তো দেখতে পাচ্ছি রাম লক্ষ্মণ সীতা, এদিকে দেখতে পাচ্ছি একটা কেটে গেছে একটা হরিণ। তোমাদেরকে একটু ক্লোজ করে যদি দেখাই, এই যে এরকম করে দেখো, এই যে রাম লক্ষ্মণ সীতা, এখানে একটা হরিণ আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর কাজ করা। আর যেটা এখন এর ভীষণ ডিমান্ড সেটা হলো এই ডিজাইনার ব্লাউজ। আর দেখুন একটা ডিজাইনার ব্লাউজ দেখাতে পারলাম, একটা হচ্ছে ব্ল্যাকটা দেখিয়েছি আর একটা দাঁড়া আটকে দিই। এটা হলো আমার এই ডিজাইনার ব্লাউজটা, তোমরা আমাকে সবাই দেখেছে, সবাই সবাই যে লাস্ট একটা বিয়েবাড়ির ভিডিওতে আমি রিসেপশানে দিদির বিয়ে আমি এই ব্লাউজটা পরেছি। অকেশনাল মানে অকেশনটা ছিল বিয়েবাড়ি, সেজন্য এটা আমার বানানো হয়েছে যে বিয়েবাড়ির স্পেশালি ব্লাউজ আমাকে বানাতেই হবে। অনেক ডিজাইন খুঁজেছি, কোনোটাই মনের মতো হচ্ছিল না। অ্যাট লাস্ট যেটা মনের মতো হলো সেটা হলো একদম এই ব্লাউজটা। এই যে এখানে হচ্ছে এইটা সামনের কাজটা দেখতে পাচ্ছ এরকম, আর পিছনটা হচ্ছে এরকম। আমি চেষ্টা করবো প্রত্যেকটা ব্লাউজের সাথে সাথে সেই ব্লাউজ পরা ছবি তোমাদেরকে দেখাতে, যদি পসিবল হয়। সব কটা এই মুহূর্তে নেই, কোনো কোনোটা বললাম এখন আমি ট্রাই করিনি, তো যেগুলো মোটামুটি হাতের সামনে পাবো আমি অবশ্যই দেখাবো যে এই ব্লাউজগুলো শাড়ি দিয়ে যখন করেছিলাম তো ব্লাউজের ডিজাইনগুলো তখন কেমন লাগছিল। অ্যাকচুয়ালি আমি এখন যতটা আমি দেখাতে পারছি তোমরা হয়তো ক্যামেরার মধ্যে সেটা বুঝতে পারছো না যে কীরকম ডিজাইনটা বা কী। আর এই মুহূর্তে হাতের সামনে কিছু নেই, এই মোটামুটি হলো ইউজ। তারপর তো আছে মায়ের ব্লাউজ, না আলমারি ধরে না এরকম আছে। তো এই হলো আজকে আমার ব্লাউজের কালেকশনের ভিডিও নিয়ে চলে এসেছিলাম। তো আর তো আজকে একটুকুই থাক, আমি অন্য দিন আরও ধাপে ধাপ অন্য অন্য জিনিসগুলো দেখাবো, কারণ একসাথে যদি এক সব নিয়ে আসি একটা হিউজ একটা ভিডিও চলে আসবে, সেটা তোমাদেরও দেখতে হয়তো ভালো লাগবে না, আমার টাইম নিয়ে সময় সাপেক্ষ হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা আর বাড়াবো না, প্রচণ্ড ঘামছি, বয়েদা আস্তে আস্তে মেঘলা মেঘলা করছে, শুনছি ভীষণ বৃষ্টি হবে দুদিন, কিন্তু জামা কাপড়গুলো রোদে দেওয়ার পর বৃষ্টিটা হোক সেটাই ভালো হবে। আর আবারও বলছি যারা আমার চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্রত্যেকটা ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে, যেটা ভালো লাগবে, সাজগোজ হতে পারে কিংবা কোনো কালেকশান হতে পারে কিংবা কোনো ঘুরতে যাওয়ার জায়গা। আমি মেনলি সব কিছু নিয়ে ব্লগ বানানোর চেষ্টা করি, কিন্তু হয়তো রেগুলারলি হয়ে ওঠে না সময়ের জন্য, কিন্তু তাও চেষ্টা করি কম বেশি তোমাদের সাথে সবটা শেয়ার করতে। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, আর প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমরা মানে তোমাদেরকে বলছি ফার্স্ট পাওয়ার জন্য বেল বাটনটা অবশ্যই ক্লিক করো, যেটা আমি সামনে দেখো একটা ভিডিও বানিয়ে আমি সবার প্রথমে দিয়ে দিই, যাতে সবার সেটা দেখতে সুবিধা হয়। তো আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি আসবো, আর সামনে পুজো একটু একটা ভিডিও তো নিয়ে আসবে তোমাদের কাছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সামনে পুজো আনন্দ করতে মজা করতে হবে। তো আজকের মতো টাটা।